অ্যাকচুয়ালি 60টা প্রতিশ্রুতির মধ্যে প্রতিশ্রুতি পালন হয়েছে কি হয়নি সেটা উনি আমার থেকে ভালো জানেন, কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরে এখানে যে একটা এক নর্মাল মেয়ে ধনকলে ধর্ষিত হয়ে গেছে আর উনি নির্বাচিত হওয়ার পরে কালিয়াগঞ্জবাসী এটা উপহার পেয়েছে, এর থেকে বেশি কিছু এখানকার লোক উপহার পায়নি। আর উনি নির্বাচিত হওয়ার পরে এখনও যে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন রাস্তাঘাট কলেজ থেকে শুরু করে মহিলাদের মানে ছাত্রাবাস মহিলা কলেজ যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো সমস্ত প্রতিশ্রুতি রয়ে গেছে। এখন ওনার প্রতিশ্রুতি বিষ পাওয়া জলের তলে। আর কারণ হচ্ছে ওনাকে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কি তখন তো দাদা বলো আর দিদি বলোর বিষয় ছিল, তো দিদি বলোর জায়গায় দাদা বলে ফেলেছিল, তো দাদা যখন বলে দিয়েছে মমতা ব্যানার্জি ঠিকভাবে নেয়নি, তাই দাদার যে বলেছিল দাদার কথাকে মমতা ব্যানার্জি কর্ণপাত করছেন না, আর তার জন্য এখানে কোনো ডেভেলপমেন্টও হবে না, আর এখানকার লোক তো সে ভুল বুঝে গিয়েছে, আর তার জবাব আগামী বিধানসভা নির্বাচন দেবে। কালিয়াগঞ্জের জন্য তো অনেক কিছু হওয়া দরকার, এখানে একটা মাস্টার প্ল্যানিং হওয়া দরকার ছিল, কালিয়াগঞ্জের টাউন প্ল্যানিং সেটাও হয়নি। আর সমস্ত আধিকারিকদের এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে বসে সর্বদলীয় বৈঠক করে এর একটা প্ল্যানিং তৈরি করা দরকার আছে কালিয়াগঞ্জের ডেভেলপমেন্টের জন্য। টিএমসির মধ্যে যে একটা গোষ্ঠী কন্দল আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এখানে যে সভাপতি বদলের সাথে সাথে দেখা যাচ্ছে টিএমসির গ্রামগঞ্জে সমস্ত জায়গায় একটা গোষ্ঠী কন্দল শুরু হয়েছে, এটা হচ্ছে ওদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে টিএমসিতে যারা বিক্ষুব্ধ এবং কি টিএমসি পুরাতন কর্মী তারা দলে দলে যোগদান প্রতিনিয়ত করছে কালিয়াগঞ্জ। আগামী বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী কালিয়াগঞ্জ? কালিয়াগঞ্জে আমরা লোকসভা নির্বাচনেও আমরা 56,000 উপরে ভোটে লিড দিয়েছিলাম, কিন্তু গত বিধানসভা নির্বাচনে ওদের যে মানে বুথে বুথে এবং বাড়ি বাড়ি গিয়ে যে মানে টাকা পয়সা দিয়ে এবং ভোট ক্যাপচারিং করে মানে মানুষকে ভুল বুঝিয়ে যে ভোটটা নিয়েছিল এখানকার জনগণ বুঝতে পেরেছে, তাই আমরা গত লোকসভা নির্বাচনে 56,000 ভোটে লিড দিয়েছিলাম, সেই লিডটাকে ছাপিয়ে এবার কালিয়াগঞ্জ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জয়লামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং তপন সিংহ রায়ের কোনো খাওয়া নেই।